তুমি যদি এই ঘটনা বা এই স্বপ্নের ব্যাখ্যা না দিতে, তাহলে এই সন্তান এই দেশের সব থেকে বড় আলেম ও বিদ্বান হতো। তুমি এই সন্তানের ব্যাপারে আমি স্বপ্ন দেখেছি সাগরের পানি পান করতেছে। ওই ছাত্র ব্যাখ্যা দিতে শুরু করলো যে এই সন্তান পেট ফুলে মারা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদু ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, মাহবুব মাওলা, তুমি আমাদের সকলের জন্য জান্নাতের পথ সহজ করে দাও, আমিন। সম্মানিত দিনী ভাইরা, স্বপ্ন দেখেছেন? আপনি কি এই স্বপ্নকে যেখানে সেখানে বর্ণনা করেন, চায়ের দোকানে, চলা ফেরা, উঠা বসায়, শহরে, বাজারে, আপনি যেখানে সেখানে এই স্বপ্নকে লোকেদের সামনে বর্ণনা করার চেষ্টা করে থাকেন? না, এভাবে যাকে তাকে স্বপ্নের বর্ণনা করতে নেই। অবশ্যই আপনি স্বপ্ন বর্ণনা করবেন ওই ব্যক্তির কাছে যে ব্যক্তি আপনার শুভাকাঙ্ক্ষী, যে ব্যক্তি আপনার নিকটে প্রিয়, যে ব্যক্তি আপনার নিকটে অনেক ভালো, যার ব্যাপারে আপনি জানেন যে ইনি রহস্যের কথা কাউকে বলবেন না, এদের কাছে আপনি স্বপ্ন বর্ণনা করার চেষ্টা করবেন। আর আলেমগণের মধ্যে যিনারা স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করতে পটু অর্জন করেছেন, যোগ্যতা অর্জন করেছেন, তাদের কাছেই এই স্বপ্ন বর্ণনা করার চেষ্টা করবেন। কারণ আপনি যখন যেখানে সেখানে নিজ স্বপ্ন বলতে শুরু করবেন, আর কোনো ব্যক্তি যদি খারাপ ব্যাখ্যা দিয়ে দেয়, তাহলে এই খারাপ ব্যাখ্যা কখনো কখনো বাস্তবে পরিণত হয়। এজন্যই স্বপ্ন বর্ণনা করার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করা উচিত। রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে স্বপ্ন বর্ণনা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন। আমি এই কথা কেন বলছি, একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। ইমাম ইবনু সিরিন রাহমাতুল্লাহি আলাইহি একজন বিজ্ঞ আলেম ছিলেন। উনার শিক্ষার মজলিসে এক মহিলা নিজ সন্তানকে নিয়ে আসলেন। এসে দেখলেন ইমাম সাহেব নেই। সঙ্গে সঙ্গে ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের ইমাম সাহেব কোথায়? উত্তরে বলা হলো যে ইমাম সাহেব এখন আমাদের মজলিসে নেই। একটি ছাত্র বলতে শুরু করলো, কেন, কি ব্যাপার, কারণটা যদি একটু খুলে বলতে তাহলে খুব ভালো হতো। মহিলা তখন বলতে শুরু করলেন যে আমি এই সন্তানের ব্যাপারে একটি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের বর্ণনা নেওয়ার জন্যই আমি ইমাম সাহেবের নিকটে এসেছি। বোকা ছাত্র বলতে শুরু করলো, কি স্বপ্ন দেখেছেন, একটু তাড়াতাড়ি করে বললে ভালো হয়। তখন মহিলা বলতে শুরু করলেন যে এই সন্তানের ব্যাপারে আমি স্বপ্ন দেখেছি সাগরের পানি পান করতেছে। ওই ছাত্র ব্যাখ্যা দিতে শুরু করলো যে এই সন্তান পেট ফুলে মারা যাবে। দেখা গেল কিছুক্ষণের মধ্যেই সন্তানের পেট ফুলতে শুরু করলো, আর কিছুক্ষণের মধ্যেই মারা গেল। মহিলাটি কাঁদতে শুরু করলেন। এরপরে কিছুক্ষণের মধ্যেই ইমাম সাহেব আসলেন, আর পরিপূর্ণ ঘটনা জানার পরে বললেন, তুমি যদি, হে ছাত্র, তুমি যদি এই ঘটনা বা এই স্বপ্নের ব্যাখ্যা না দিতে, তাহলে এই সন্তান এই দেশের সব থেকে বড় আলেম ও বিদ্বান হতো। তুমি স্বপ্নের ব্যাখ্যা দিতে তাড়াহুড়ো করেছো। তাই আমি আপনাদেরকে এই ঘটনাকে কেন্দ্র করে বলতে চাই, যাকে তাকে স্বপ্নের ব্যাখ্যা করতে নেই, যে আপনার নিকটে শুভাকাঙ্ক্ষী, আলেমগণের মধ্যে বেশি প্রিয় এবং শুভাকাঙ্ক্ষী, এবং যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে জানেন, তাদের কাছে এই স্বপ্ন বর্ণনা করার চেষ্টা করবেন। নচেত যাকে তাকে চায়ের দোকানে, যেখানে সেখানে স্বপ্ন বর্ণনা করবেন না। রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে সঠিক শরীয়তকে বোঝার তৌফিক দান করো, আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।